আজকে সুযোগ পেয়েছি সাকিব ভাইকে জড়াই ধরার। আমরা দেখলাম যে স্টেজের উপর হুড়মুড়ি এসে একদম সাকিব আল হাসানের উপরে পড়লেন। তার কাছে কি মনে হয় যে যদি আপনাকে পুলিশে ধরে নিয়ে যেত এখন যদি আপনি জেলে থাকতেন? আমার মাথায় এটাও কাজ করে নাই আজকে, মানে খুশি খুশি টানে, ভালোবাসার টানে আর আবেগের টানে। দর্শক আপনারা দেখছিলেন যে সাকিব আল হাসান যখন স্টেজের উপর ছিল তখন একজন হুড়মুড়ি এসে সাকিবের উপরে পড়ে এবং সেই ব্যক্তি এখন আসলে আমার পাশে আছে। সে আসলে কেন সাকিব আল হাসানের উপর পড়লো, কি জন্য পড়লো এবং সাকিব আল হাসানের কাছে হুট করে চলে আসার কারণটা কি, সেটাই আসলে আমরা জানার চেষ্টা করবো তার কাছ থেকে। আমরা দেখলাম যে স্টেজের উপর হুড়মুড়ি এসে একদম সাকিব আল হাসানের উপরে পড়লেন, কেন? সাকিব ভাইকে ভালোবাসি, সাকিব ভাইকে আবেগে ভালোবাসার, অনেক ইচ্ছা সাকিব ভাইয়ের সাথে একটা ছবি তোলার, কিন্তু আজকে সুযোগ পেয়েছি সাকিব ভাইকে জড়াই ধরার চিড়িয়াঙ্গে যখন আসে বিপিএল এ। আচ্ছা সাকিব কে, একটা প্রশ্ন, আপনি তো এখানে আসলেন, আপনি আসলে যখন জানতে পারলেন যে এই জায়গাতে সাকিব আসবে তখন আসলে আপনার মাথায় কি এই প্ল্যানটা আসছিল কিনা যে সাকিবের কাছে আসবেন এবং জড়িয়ে ধরবেন সাকিবকে? আমার প্ল্যানে আসছিল, আমি যখন জিজ্ঞেস করতেছি অনেকজন থেকে আজকে এখানে কি হচ্ছে, যখন বলতেছে সাকিব ভাই আসবে তখন আমি তার দৌড়াই দৌড়াই আসছি, এদিকে ভিড়ের মধ্যে সবাই যখন ছিল তখন আমি জোরে সুযোগ পেয়েছি যখন স্টেজে উঠে গেছি। আপনার সাথে আমরা কথা বলছিলাম, আপনার নামটা আসলে আমরা জানতে চাই যে কে, আপনার নামটা কি? আমার নাম তারেক। আপনি কি করেন? আমি প্র্যাকটিস করি। প্র্যাকটিস ক্রিকেট? জি। আচ্ছা কবে থেকে আসলে আপনি সাকিব আল হাসানের ভক্ত হয়ে উঠলেন এবং সাকিব আল হাসানের এত বড় ভক্তটা হয়ে উঠলেন কবে থেকে? যখন থেকে ছোট থেকে যখন ক্রিকেট শিখতেছি আজকে 4-5 বছর ধরে, এই তখন থেকে সাকিব ভাইয়ের বেশি বিগ ফ্যান। আচ্ছা আপনার কাছে কি মনে হয়নি যে এখানে তো অনেক পুলিশ ছিল, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, এমনকি এই সব ক্ষেত্রে আমরা দেখি যে পুলিশে ধরে নিয়ে যায় মাঠে ঢুকলে বা কোনো যারা নিরাপত্তার মধ্যে থাকে যেসব সেলিব্রিটিরা, তো আপনার কাছে কি মনে হয়নি যে যদি আপনাকে পুলিশে ধরে নিয়ে যেত এখন যদি আপনি জেলে থাকতেন? আমার মাথায় এটাও কাজ করে নাই আজকে, মানে খুশি খুশির টানে, ভালোবাসার টানে আর আবেগের টানে, ভালোবাসা মানে। আর যদি সত্যি যদি পুলিশে ধরে নিয়ে যেত আপনি কি মানে সাকিব আল হাসানকে ধরছেন এবং এই জন্য আপনাকে পুলিশে ধরে নিয়ে গেছে, এটা কি আপনার কি খুব বেশি খারাপ লাগতো বা কষ্ট লাগতো? খারাপ লাগতো না, ভালোবাসার টানে যখন নিয়ে যেত ভাইয়াকে একবার জড়িয়ে ধরেছি তখন কি করতাম, আর কিছু তো পুলিশকে কিছু বলার ছিল না, যদি সাকিব ভাই আমার যদি এই জিনিসটা দেখতো তাহলে পারতো সাকিব ভাই ছুটানোর। মানে আপনার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসান যদি দেখতো যে আপনাকে ধরে নিয়ে গেছে অবশ্যই সাকিব আল হাসান আপনাকে ছুটিয়ে নিয়ে আসতো জেল থেকে? কিভাবে আসলে আসলেন বলেন তো একটু। এখানে যখন ভিড় দেখতেছি লালগান বাজার থেকে দৌড়াই দৌড়াই আসতেছি তখন দেখতেছি ভিড়ের মধ্যে, মানে কি ওদের ফাঁক দিয়ে দেখতেছি ঢুকতে পারতেছি, যখন ফাঁক দিয়ে ঢুকছি এরপরে সামনে আসছি, এরপর লাফ দিয়ে স্টেজে উঠলাম। যখন জড়াই ধরলেন তখন আসলে সাকিব কি করলো? সাকিব ভাই তখন আর গায়ে হাত দিতে পারেনি, উনি হঠাৎ মানে এই ছেলেটা জড়িয়ে ধরলো, এই তো আর বুঝতে পারে নাই। মানে সাকিব কি ভয় পাইছিল? জি। আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম তার সঙ্গে, তিনি আসলে সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত, আমরা এটা দেখি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে, নেইমারের ক্ষেত্রে কিংবা লিওনেল মেসির ক্ষেত্রে, তখন যখন তারা থাকেন মাঠের মধ্যে কিংবা প্র্যাকটিস সেশন, অনেকেই হুট করে আইন শৃঙ্খলার বাড়াবাড়ি কিংবা নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে তিনি হুট করে চলে যান এবং তার প্রিয় তারকাকে জড়িয়ে ধরেন কিংবা পায়ের কাছে লুটিয়ে পড়েন। তো আমাদের দেশেও দেখলাম, স্টেজেও দেখলাম এবং উনি একজন সাকিব আল হাসানের ভক্ত, এবং ভক্ত হিসেবে এটা কোনো অপরাধ নয়। শেখ আশিক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।